তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আশা করি এই উক্তিটি অচেনা নয়, আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর। 1909 সালে সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু কলকাতার এলগিন রোডের ওপর এই বাড়িটি তৈরি করেন। বর্তমানে বাড়িটি নেতাজি রিসার্চ ব্যুরোর অধীনে একটি মিউজিয়ামে পরিণত হয়েছে। সোমবার বাদে সপ্তাহে বাকি ছদিন সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। প্রবেশ মূল্য ছোটদের 10 টাকা এবং বড়দের 20 টাকা। নেতাজি ভবনের উঠোনেই রয়েছে সেই পুরনো গাড়ি যেটাতে করে নেতাজি মহানিষ্কমণ করেছিলেন গোমো অবধি, এবং একটি বুক লাইব্রেরি আছে যার প্রতিটি পাতায় রয়েছে নেতাজিকে নিয়ে ইতিহাস। বহু ঐতিহাসিক নাম জড়িয়ে আছে এই বাড়ির সাথে, এখানে না আসলে বুঝতেই পারবেন না। তাহলে দেরি কিসের, একটা ছুটির দিন দেখে পরিবার নিয়ে ঘুরে আসুন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম শর্ট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।